একটা আইসক্রিম পার্লারের সামনে উনি দাঁড়িয়ে পড়লেন। আমাকে ভেতরে যেতে বলতে আমি মানা করে দিলাম যে আমি আইসক্রিম পার্লারে যাব না। উনি অবাক চোখে জিজ্ঞেস করলেন, ঢুকবে না তো আইসক্রিম খাবে কেমনে? কেন রাস্তায়? এসব পাগলামোর মানে কি রোদ? আপনি আইসক্রিম আনুন, আমরা হাঁটতে হাঁটতে খাবো। হোয়াট ননসেন্স! আপনি যাবেন নাকি মামুকে বাসা গিয়ে বলবো? যাচ্ছি। উনি আইসক্রিম আনতে গিয়েছেন, প্রায় 10 মিনিট হতে চললো, এখনো আসছেন না। এদিকে আমার বড্ড অস্বস্তি লাগছে, ভয় লাগছে ব্যাপক। আমার ভয় আর অস্বস্তির প্রধান কারণ হলো আমার থেকে একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকা তিনটে ছেলে। ছেলেগুলো খুব বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা আমার হজম হচ্ছে না। ছেলেগুলোকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। বারবার এদিক ওদিক তাকাচ্ছি যদি ওনাকে দেখতে পাই, কিন্তু না, তার তো কোনো খোঁজ খবরই নেই। ছেলেগুলো আমার কাছাকাছি এসে থেমে গেল। তাদের মধ্যে লম্বা করে ছেলেটা বলে উঠল, মাম্মা এ তো বোম্বে মরিচ রে, সেরকম হট। আরে মামা মরিচ না, এ তো পুরোই স্ট্রবেরি আইসক্রিম। ওদের ভঙ্গিমার কথায় আমার রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হলো না। উনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসুন, প্লিজ। মনে মনে শুধু একটা দোয়াই করছিলাম, মন বলছিল উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ। ওদের একজন আমার দিকে আরেকটু এগিয়ে এসে বলল, আরে চুপ কর, তোরা বোম্বে চিলি না আইসক্রিম, সেটা তো টেস্ট করেই বোঝা যাবে। কি বললো গো ফুলটুসি? আমি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছি, ব্রেন ক্রমাগত বলে চলেছে রোদ পালা রোদ পালা, কিন্তু বেহায়া হাত পাতাতে সায় দিচ্ছে না। ছেলেটা আমার দিকে আরেক পা এগিয়ে এলো, কিন্তু আমি এক চুল নড়লাম না, আসলে নড়তে পারছিলাম না। মনে হচ্ছে কেউ আমার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে। এই তোরা কিসের কথা বলছিলি রে? আমার তো পুরাই একে লাল গোলাপ লাগছে রে, শরীরটাও মনে হচ্ছে পুরো ফুলের মতো নরম, আর ঠোঁট। আমি ভয় আর ঘৃণায় সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। কয়েক সেকেন্ড পর সব নিশ্চুপ, কোনো আওয়াজ না আসায় ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে। আমিও ভয় ভয়ে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, এক হাতে আইসক্রিমের মাঝারি সাইজ বক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটির হাত চেপে ধরে রেখেছে শক্ত করে। চোখ মুখে রাগ স্পষ্ট, তবু মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন, রে ভাই তোরাই না বলছিলি যে দেখতে নাকি পুরাই গোলাপ ফুল, তো এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাঁটা থাকে? ফুল পেতে হলে তো কাঁটার ব্যথা সহ্য করতে হবে, আর এই ফুলের কাঁটা হলাম আমি। ছেলেগুলো হয়তো ওনাকে আগে থেকে চিনে, আমার নাও হতে পারে, কিন্তু ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ব্যাপক ভয় পেয়েছে। একজন তো রীতিমতো কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ভাই সরি ভাই, মাফ করে দেন, আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলেছিলাম, তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি, সরি। সরি? শালা তো সরি দিয়ে কি জুস বানাই খাবো? যে ফুলের গায়ে ভ্রমর বসলেও আমার সহ্য হয় না, সেই ফুলকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিস তোরা, এত সহজে ছেড়ে দিব, হাত কেটে রেখে দিব। আমি অবাক চোখে তাকিয়ে আছি, উনি এভাবে রিয়্যাক্ট করবেন ভাবিনি। ওনাকে দেখা মাত্র সব ভয়গুলো যেন পাখা মেলে উড়ে গেছে। আচ্ছা, উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও এমনটাই করতেন? হয়তো, কথাটা ভেবে মনটা খারাপ হয়ে গেল। উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতের আইসক্রিম বক্সটা এগিয়ে দিলেন, দিতে দিতে বললেন, রোদ আইসক্রিম খাওয়া বলছিলা, টেক ইট, বেশ কিছু আইসক্রিম আছে এতে, একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো। আমি বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, উনি আমাকে ধমক দিয়ে বললেন, কি হলো খাও? পাগল নাকি লোকটা, এমন একটা সিচুয়েশনে কেউ আইসক্রিম খায় নাকি? আজব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি ওদের ইচ্ছে মতো কেলাচ্ছেন। প্রায় 15 মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাঁটা ধরলেন। এতক্ষণে আমি দুটো আইসক্রিম ফিনিশ করে ফেলেছি। ওনাকে আইসক্রিম এগিয়ে দিতে উনি জানালেন উনি আইসক্রিম খান না। বুঝতে পারছি মিথ্যা কথা, তবুও কিছু বললাম না। ওনাকে দেখে মনে হচ্ছে ওদের মেরে উনি শান্তি পাননি, আর একটু মারতে পারলে খুশি হতেন। আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম, দেখেছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করেছিল? ইডিয়েটদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম, বাচ্চা মেয়েদের দিকেও বাজে নজর দেয় শালা পশু কোথাকার। এত কিছুর পর আপনার মনে হচ্ছে আমি ছোট? তো মানে ওরা আমাকে হট বলছিল, আরো কত কি বলছিল, আর আপনি একমাত্র জীব যে এখন আমাকে বাচ্চাটি মনে করেন। বাচ্চাদের বাচ্চাই মনে করা উচিত, ওদের আবার পেলে আবার মারবো, সাহস কেমনে হয় তোমার দিকে হাত বাড়ানোর? তাই ওকে মাইরেন, মারতে মারতে তক্তা বানিয়ে দিন, আপাতত আমাকে কোলে নেন, বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা উচিত, জানেন না এখন কোলে নেন আমাকে। হোয়াট রাবিশ! আপনি আমাকে কোলে নেবেন বাস, নয়তো আমি এক পাও এগোবো না। ওকে ফাইন, থাকো এখানে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, যাব না আমি, যা ইচ্ছে হোক আমার, তাতে ওনার কি? আমি তো ওনার নীলি না যে কোলে তুলে নিবে, নীলিমা আপু হলে তো বলার আগেই কোলে তুলে নিত, আর আমার বেলায় এত অবহেলা সহ্য হবে না, ঠাডা পড়বে ঠাডা, শালা খাটাস। আমার ভাবনা চিন্তা জগৎ উল্টে পাল্টে দিয়ে উনি ফিরে এসে হুট করে আমাকে কোলে তুলে নিলেন, আমি তো পুরাই হা। উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন, একটা বড় আমার দিকে তাকাচ্ছেন না, আর আমি একদৃষ্টিতে শুধু ওনাকেই দেখছি।
আমার হার্ট খুবই স্পিডলি বিট করছে। যে জিনিসটা পাবো না জেনেও আমরা চাই, সেই জিনিসটা হঠাৎই পেয়ে গেলে কি রিয়াকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে তাই আমরা ভুলে যাই। আমার অবস্থা এখন ঠিক তাই, মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছি। ওনাকে এতটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবিনি কখনো। ইস, কি কিউট লাগছে ওনাকে, ফর্সা মুখটায় রাগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে। সিল্কি চুলগুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে, ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দেই, যদি কারো নজর লেগে যায় তখন। আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন, এভাবে তাকিয়ে আছো কেন? অন্যদিকে তাকাও, আমার অস্বস্তি লাগছে। কেন অস্বস্তি লাগার কি আছে? চাইলে আপনিও আমার দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি মাইন্ড করব না। একদম বেশি কথা বলবা না, তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি? যত তো সব, আপনি আমাকে অপমান করছেন। না, তোমাকে সত্যিটা বলছি, শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি, নয়তো এখানেই ফেলে যেতাম। তাও তো নিয়েছেন, তাতে আমি খুশি, বলে ওনার গালে দিলাম একটা কিস, টাইট কিস যাকে বলে। কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার গালে ঠোঁট ছোঁয়াতেই আমার দেরি হলেও হতে পারে, বাট ওনার আমাকে ছেড়ে দিতে এক সেকেন্ডও দেরি হলো না। আস্ত খাতাস একটা, এভাবে কেউ ছেড়ে দেয়? আমার কোমর, অসভ্য ফাজিল পাগলা ঘন্টি একটা, এভাবে ছেড়ে দিলেন কেন? আমার কোমর। তুমি যা করছো তার জন্য এটা তোমার প্রাপ্য। তোমার প্রাপ্য? আপনি এত আনরোমান্টিক কেন শুনি? রিভেঞ্জ নেবেন, ঠিক আছে, আমি আপনাকে গালে কিস করেছি, আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন তাহলেই হতো। মুভিতে দেখেন না, নায়ক রাগ পেয়ে নায়িকার ঠোঁটে কিস করে দেয়? ঠাড়িয়ে একটা চর বসাবো, বেয়াদব মেয়ে, মাথায় কি সমস্যা আছে নাকি? এটা কোনো ফিল্ম না, আর তুমিও কোনো হিরোইন না। এনিওয়ে, আমি তোমাকে কিস করতে যাবো কোন দুঃখে? পিচ্চি মেয়ে একটা, তবুও মাথায় যত সব বাজে চিন্তা। আর কোনোদিন এসব কথা শুনলে দাঁত একটাও মুখে থাকবে না, থাপড়ায় সব ফেলে দিব। দেখুন, একদম পিচ্চি পিচ্চি করবেন না বলে দিলাম, আমি মোটেও পিচ্চি না। মামার বাড়ির আবদার, বলতে বলতে উনি নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালেন। আমিও খুশি মনে হাত বাড়ালাম, ওনার হাত ধরে উঠে দাঁড়াবো, কিন্তু ওই যে খাতাস তো খাতাসি, শালা বান্দর একটা, আমার হাত না ধরে উনি নিচু হয়ে জুতোর ফিতা ঠিক করেন, আমাকে ডিঙিয়ে হাঁটা দিলেন। আমি তো হা করে তাকিয়ে আছি, এটা কি হলো? বজ্জাত কোথাকার, তোর চুল আমি সবকটা টেনে টেনে ছিঁড়বো, রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু রাগ দেখাতেও পারছি না। আমি এখন অবলা নারী, মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি। আচ্ছা, উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো? হায় আল্লাহ, আমার কি হবে? এই এই, কই যান? আরে আরে, আমাকে তো নিয়ে যান। যাব বাবা, চলে গেল। খা খা, বেশি করে খা আইসক্রিম, আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ, অসভ্য মাইয়া। সিম্পল সেন্সটা তোর মাঝে নেই, খুব তো আইসক্রিম খেতে এসেছিলি, এবার গলে যা আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিণত হ। নিজের মনে বিড়বিড় করছিলাম, তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে, খুশি মনে মোড় নিয়ে উপরে তাকাতেই দেখি না, এ তো শুভ্র নয়, অন্য একটা ছেলে। এবার আমার ভয় করতে লাগলো, এই ছেলে আবার আমার সাথে কিছু করবে না তো? উফ, যত সব ঝামেলা শুধু আমার সাথে। আমার ভাবনা এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন, এক্সকিউজ মি আপু। আমি চোখ তুলে তাকালাম, কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে রাস্তায় বসে আছেন কেন? তোকে কোন দুঃখে বলতে যাব রে, নিজের জ্বালায় বাঁচি না আরে কাবালে আসছে মরতে, কোমর ভেঙে গেছে তাই বসে আছি। হোয়াট, আপনার কোমর ভেঙে গেছে কিন্তু কিভাবে? আর আশেপাশে কাউকে দেখছি না তো, আপনি একা নাকি? লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরক্ত মুখে বলে উঠলাম, ছিল একটা খাটাস যে আমাকে দেখে হাওয়া খেতে গেছে, আর কোনো প্রশ্ন? স্ট্রেঞ্জ, আপনার মতো পিচ্চি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে? আবার সেই পিচ্চি! এই পিচ্চি পিচ্চি শুনতে শুনতে কান পচে গেল, মেজাজটা প্রচুর গরম হচ্ছে। আমার ওয়ান পিস জামা আমাকে পিচ্চি পিচ্চি বলে পাত্তাই দিচ্ছে না, আর এদিকে ইনি আসছেন কাটা গায়ে নুনের ছিটা দিতে। খবরদার পিচ্চি বলবেন না, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্চি মনে হচ্ছে শুনি? আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি? আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? ওকে ওকে, আপনি একদম পিচ্চি না, অনেক বড়, এবার হ্যাপি। আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাকে ড্রপ করে দিব, ওকে? বলে মুচকি হেসে দৌড়ে চলে গেল। আমি কিছু বলার সুযোগই পেলাম না। আরে বেটা, আমার তোর গাড়িতে উঠতে হবে কেন? যত সব কচু খেতে গিয়ে মর। নিজের মনে বিড়বিড় করছিলাম, হঠাৎই কেউ আমাকে কোলে তুলে নিল, ঘটনার আকস্মিকতায় চমকে উঠে যেই না চিৎকার দিব তখনই লোকটার মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম। আরে, এ তো আমার খাটাস বরটা। উনি আমাকে রিক্সায় বসিয়ে দিয়ে পাশে এসে বসলেন, দুজন রিক্সার দুই বর্ডারে বসে আছি, মাঝে প্রায় এক হাত ফাঁকা। ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর,
উনি এমন ভাবে বসে আছেন যেন আমার শরীরের সাথে শরীর লাগলে ওনার শরীর পুড়ে যাবে। এই যে শুনুন কি, আমাকে একটু ধরুন প্লিজ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। উনি 2 মিনিট ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, পারবো না। এবার মেজাজটা আরো খারাপ হচ্ছে। ব্যাটা বলিস কি, পারবি না মানে তুই পারবি, তোর বাপ সহ পারবে। মুখে বললাম ওকে। আমি ক্রমাগত ওনার শরীর ঘেঁষে বসছি আর উনি সরে যাচ্ছেন। সরার মতো তিল জায়গা অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, কি সমস্যা, কোলে বসার ইচ্ছা যাচ্ছে নাকি? হুম, ব্যাপক, কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না। তাহলে গায়ের সাথে লেগে বসছো কেন? তো কি করব, যদি রিকশা থেকে পড়ে যাই ভয় হচ্ছে তো। আমি কিছু জানি না, তুমি সরে বসো আর এই সাইডে সরে বসো। আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব নয়, যা করার করুন। ওকে ফাইন, ধরছি, তবুও সরে বসো, নয়তো আমি নিজেই পড়ে যাব। আমি খুশি মনে সরে বসলাম। উনি আলতো করে আমার কোমর চেপে ধরলেন। বাহ, কি অনুভূতি! এবার আমি ওনার কাঁধে মাথা রাখলাম। হোয়াট দা হেল, মাথা সরাও, কাঁধে মাথা রাখছো কেন? এহ, আপনি তো ফেলে দিয়ে কোমরে ব্যথা দিলেন, আবার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রেখেছো কেন? ব্যথাটা তো তোমার কোমরে, মাথায় না, মাথা সরাও। আরে, কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বুঝেন না কেন? উনি আর কিছু বলেননি, হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেরে উঠবেন না। গত 2 দিন আমি কোমর ব্যথায় না পেরেছি ঠিক মতো ঘুমাতে, না পেরেছি ঠিক মতো পড়তে। তবে একটা জিনিস খুব করেছি, তা হলো ওনাকে বকা দেয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই যেখানে আমি ওনাকে মেনশন করিনি। কি হলো, ওঠো। না না, মানে আজ গাড়িতে না, বাইকে যাব। অসম্ভব, আমার বাইকে তোমায় আমি কখনোই নিব না, ওই সিটটা শুধু যাই হোক না কেন, আমি বাইকেই যাব, ব্যাস। আর আমি তোমাকে নিব না, ব্যাস। ওকে, আমি মামানিকে বলছি, আমার কোমরে 12টা বাজার পেছনে অনলি অ্যান্ড অনলি আপনার হাত। আমি মোটেও পিছলে পড়িনি, আপনি আমাকে ফেলেছেন। ইউ, আপনার মাথা বলে মুখ ভেঙে যেই না বাড়ির দিকে হাঁটা দিব, তখনই উনি বলে উঠলেন, ওকে ফাইন, চলো। আমি ওনার পেছনে বসে আছি, দুজনেই চুপচাপ। আমিও কোনো কথা বলছি না, উনি হয়তো নীলি আপুকে অনুভব করছেন, করুক না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। হঠাৎ উনি বাইক দাঁড় করালেন। ভাবনার প্রভর কাটিয়ে সামনে তাকিয়ে দেখলাম ওনার বন্ধুরা দাঁড়িয়ে আছে। এর মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনি, সবচেয়ে ভালো করে চিনি সাব্বির ভাই আর রোহান ভাইকে, শুভ্রর বেস্ট ফ্রেন্ড। ওনার ফ্রেন্ড সার্কেলে ওনারা দুজনই শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে। ওনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম, এ তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল। উনিও যে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরে শুভ্র, এটা কে, জিয়েপ? আরে না, ও রোদেলা, আমার ফুপির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটাকে মনে হলো বেশ স্বস্তি পেলেন, বাট আমি তিল পরিমাণ স্বস্তি পেলাম না। রাগী চোখে ওনার দিকে তাকালেন। এসবের মানে কি, আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতে ওনার ইগোতে লাগে নাকি? সাব্বির ভাই আর রোহান ভাইও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাকে পাত্তাই দিলেন না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফ আর যোগ্য নই? এটা কি আমাকে অপমান করা হলো না? আজ আমি যদি ওনাকে কোনো ছেলের কাছে ভাই হিসেবে পরিচয় করে দিতাম, উনি কি মেনে নিতেন? তখন সাথে সাথে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত। নিজের কাছে আজ আমি নিজে লজ্জিত। হঠাৎ ছেলেটি বলে উঠল, হাই রোদেলা, আমি সাহেল, শুভ্র ছোটবেলার বন্ধু, গ্রামের ভাষায় বলতে গেলে ন্যাংটাকারের বন্ধু। আমি শুধু একটা শুকনো হাসি দিলাম। উনি আবার বলে উঠলেন, রোদেলা, আমি কি তোমাকে রোদ বলে ডাকতে পারি? রোদেলা নামটা বেশ বড় হয়ে যায়, প্লিজ। ইয়া, অবশ্যই। ওনার পাশে ভাইটা হালকা কাশি দিয়ে সোহেল ভাইকে কোনুই দিয়ে গুতা দিয়ে বলে উঠলেন, মাম্মা কি চলে, হোয়াট কি চলে, শাট আপ, শুভ্র তোরা কই যাচ্ছিলি? রোদ্রকে ড্রপ করে দিন, অফিসে যাব। রোদ এবার অ্যাডমিশন দিবে, মাহির ভাইয়ের কোচিং এ অ্যাডমিট করে দিয়েছি। ও আচ্ছা। আমার আর ওদের কথাবার্তা ভালো লাগছে না, রাগে গা জ্বলে যাচ্ছে। জানি না এই রাগ কার উপর, নিজের উপর নাকি শুভ্রর উপর। এদের সবার চুল টেনে টেনে ছিঁড়তে পারলে রাগটা কমতো বলে মনে হচ্ছে। কি মনে করে শুভ্র নিজেকে? হ্যাঁ, আমি কি ফেলনা নাকি? আমার পরিচয় যদি ওর কাছে শুধুই ফুপির মেয়ে হয়, তাহলে আমার কাছে ওর পরিচয় শুধু আমার মামুর ছেলেই হওয়া উচিত। আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, আর না ওদের দাঁত কালানো দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো দুনিয়ায় যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাইয়া, শুভ্র ভাইয়া, আমার ভাইয়া ডাক হয়তো ওনার হজম হয়নি, বা উনি হয়তো এক্সপেক্ট করেনি এমন কিছু, যার কারণে উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। কি হলো ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। উনি কোনো রকম মাথা নেড়ে ওনাদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিলেন। আমিও চুপচাপ বসে আছি। আমি বুঝতে পারছি না আমার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। উনি আমাকে কোচিং এর সামনে নামিয়ে দিলেন। ভাইয়া, ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ, বলেই চলে এলাম। না তাকিয়ে বুঝতে পারছি উনি অবাক চোখে তাকিয়ে আছেন। থাকুক তাকিয়ে, শুধু অবাক কেন, পারলে হা করে তাকিয়ে থাকুক, সাথে 2-3টা মশাও খেয়ে নিক, তাতে আমার কি, হু কেয়ার্স।
কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছি রিকশার জন্য, কিন্তু আশেপাশে রিকশার টিকিটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। সব রিকশাওয়ালা কি রোদের বিপক্ষে জোট গঠন করেছে নাকি, যে রোদকে তারা কেউ রিকশায় তুলবে না? আমার ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গাড়ি চরম স্পিডে আমার সামনে এসে থমকে দাঁড়ালো। ভয়ে আমি রীতিমতো লাফিয়ে উঠলাম। মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়ে গিয়ে আশেপাশে ডানা ঝাপটিয়ে আবার ফিরে এসেছে। মেজাজটা চরম গরম হচ্ছে। বেটা গাড়ি আছে তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? এদের উড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে শুনি? যত সব আজাইরা পাবলিক, নিজের মনে বিড়বিড় করছিলাম। ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা নেমে আমার সামনে দাঁড়ালো। এই লোকটার জন্য কচুরিপানা নামটা আপাতত আমার কাছে পারফেক্ট বলেই মনে হচ্ছে। কড়া সবুজ ব্লেজার আর কচুরিপানার ফুলের কালারের শার্ট পরেছে লোকটা, তবে দেখতে তেমন খারাপ লাগছে না। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখলাম, ও এটা তো সোহেল ভাইয়া। এই বেটা এখানে কি করে?